হচ্ছে আমার বকনাগুলো সবচেয়ে হাই পার্সেন্টেজের, আমি কোয়ালিটি ছাড়া কোনো বকনাই কালেকশন করি না। ঠোঁট দেখেন গোলাপি, কান দেখেন অনেক ছোট, গলাটা দেখেন অনেক লম্বা। এর মাটা 5.5 লাখ টাকা দাম, এর মাটা যেখান থেকে আমি আনছি। এর মায়ের দুধের রেকর্ড 35-38, দানো বাকৃতির একটা গাভি হবে। এটার মায়ের দুধের রেকর্ড ছিল 35 লিটার। এটা যাদের পুঁজি কম, অনেক ভাই প্রবাসী রয়েছে, পুঁজি কম, কম টাকায় ভালো গরু কিনতে চায়, তাদের জন্য মিনিমাম কমপক্ষে 3টা বা 4টা বকনা নেয়, সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি দেবো রমজান উপলক্ষে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার গোড়াঘাট থানার চাটশাল গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের তুহিন ডেরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন তুহিন ভাই, যিনি মূলত একজন এআই কর্মী হিসেবে কাজ করে এবং পাশাপাশি উনি ওনার বাড়িতে খুব সুন্দর একটি ফার্ম পরিচালনা করেন। যেখানে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো মানের বকনা রয়েছে। উনি মূলত এগুলো সংগ্রহ করে অনলাইনে নিয়মিত বিক্রি করে থাকেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো তুহিন ডেরি ফার্মের খুব সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটির বকনা বাছুর। এবং আমরা জানতে পেরেছি রমজান উপলক্ষে ভাই কিন্তু বিশেষ ছাড় দিয়েছেন। আপনারা যদি কেউ মাত্র 3 পিস বকনা বাছুর ভাইয়ের ফার্ম থেকে সংগ্রহ করেন, সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন। এবং এবারের কালেকশনে কিন্তু ভাইয়ের এখানে খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বকনা বাছুর রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই হাই কোয়ালিটির বকনা বাছুরগুলো দেখাবো এবং এগুলোর জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো। এবং ভাই কিন্তু বরাবরের মতো একদমে বকনা বাছুর বিক্রি করে থাকেন। সো আপনারা যারা দরদামের ঝামেলা এড়িয়ে একদমে বকনা বাছুর সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন এই তুহিন ডেরি ফার্মে। এখানে আপনারা সর্বনিম্ন 70,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে সুন্দর সুন্দর বকনা বাছুর পেয়ে যাবেন। এবং পাশাপাশি কিন্তু ভাইয়ের এখানে এক্সক্লুসিভ একটি গাভি রয়েছে, এই গাভিটি কিন্তু ভাই রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে বিক্রি করে দিবেন। তো আশা করবো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো করে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম তুহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুহিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, তো তুহিন ভাই বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, কালেকশন কতগুলো গরু রয়েছে? কালেকশন তো অনেক রয়েছে ভাই, কিন্তু আজকে মোটামুটি 10 থেকে 12 পিস বকনা দেখাবো। 10 থেকে 12 পিস? জি। আচ্ছা, সব বকনা দেখতে পাচ্ছি ছোট সাইজের, বড় তেমন বকনা দেখতে পাচ্ছি না। ছোট সাইজের বকনা গেলে দাম একটু কম, একটা ভালো পার্সেন্টেজের রেডি বকনা নিতে গেলে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা লাগে, যেগুলো হাই পার্সেন্টেজের। আচ্ছা, যার কারণে একটু রিজনেবল প্রাইসের মধ্যে, সাধ্যের মধ্যে ভালো পার্সেন্টেজের বকনা গেলে কালেকশন করার চেষ্টা করি। আচ্ছা, এই যে রিজনেবল প্রাইসের কথা বললেন, জি কিরকম প্রাইস রয়েছে এবারে কালেকশনের বকনাগুলো? আজকে যে বকনাগুলো দেখাবো সর্বনিম্ন রেট হবে 77,000 টাকা, 70 থেকে 80-90-1 লাখ টাকার মধ্যে। আচ্ছা, তাহলে 70 থেকে 1 লাখের মধ্যে আজকে বকনা দেখা। জি। আচ্ছা, এখানে কী কী জাতের বকনা রয়েছে? সব হলস্টিয়ান ফ্রিজিয়ান 100 এবং সব হাই কোয়ালিটি বীজের বাচ্চা আর কি। হাই কোয়ালিটি? জি। আচ্ছা আচ্ছা, বিশেষ কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা এবারে কোনো বকনাতে? রমজান উপলক্ষে যদি কেউ লটে নেয় বা মিনিমাম কমপক্ষে 3টা বা 4টা বকনা নেয়, সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি দেবো রমজান উপলক্ষে। আচ্ছা আচ্ছা, রমজান উপলক্ষে? জি। সর্বনিম্ন 3টা নিলে গাড়ি ভাড়া ফ্রি? গাড়ি ভাড়া ফ্রি। আর বাংলাদেশ? জি। আর আজকে যে বকনাগুলো থাকবে মোটামুটি দাম কমের মধ্যে, এবং প্রত্যেকটা বকনায় মায়ের রেকর্ড 28-30 লিটার, 32 লিটার, বেশি দুধের গাভীর বকনা। সর্বনিম্ন যেটা মায়ের রেকর্ড 25 লিটার। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি সবচেয়ে ভালো। আর একটা গাভি দেখাবো, দুধ ছিল 30 লিটার, বর্তমান 3 মাসের প্রেগনেন্ট, 10 কেজি দুধ আছে। আচ্ছা আচ্ছা, এটাও কম দামের মধ্যেই দেবো। কম দামে? জি। আচ্ছা, বকনার দাম এখন কী অবস্থা এই যে রমজানে, কি কিছুটা কমেছে না? আগের তুলনায় বকনার দাম কিছুটা কম, যেহেতু রমজান মাস মানুষ বাহিরে যাতায়াত করতে কম পারতেছে, তো যারা বকনা কিনবে এই সময়টা মোটামুটি সেফ। ঈদটা বের হলেই কিন্তু মোটামুটি বকনা প্রতি 10-15 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা, তাহলে এখন যারা বকনা ক্রয় করবে 10-15 হাজার টাকা সেফ হবে, কমে পাবে? জি জি, সেফ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন তুহিন ভাই, আমরা বকনাগুলো দেখাই দর্শকদেরকে একটু। জি আচ্ছা, ঠিক আছে। তো তুহিন ভাই, মাশাআল্লাহ, শুরুতেই আমরা অসাধারণ একটি বকনা দেখতেছি, এই বকনাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান 100 একটা বকনা। দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি, কান দেখেন অনেক ছোট, গলাটা দেখেন অনেক লম্বা। আমি যে বকনাগুলো দেখাবো দেখবেন গলার নিচে কোনো ঝুল বা কম্বল থাকবে না, হাঁসগলা। আর হাঁসগলা গরুগুলো নিঃসন্দেহে ভালো পার্সেন্টেজ, চামড়াও দেখেন পাতলা, মাজাটা দেখেন অনেক ভারী, লেজটা দেখেন অনেক ছোট, ওসবের রাস্তা দেখেন সাদা। আচ্ছা, তো এগুলো হচ্ছে সেফ জোনের বকনা, কেবল মায়ের দুধ ছাড়তেছে, দেখেন বাটগুলোও ভালো। এটা সর্বোচ্চ পার্সেন্টেজের বকনা। আচ্ছা, বয়স এটা? এটা বয়স হবে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস? জি, সেফ জোনের বকনা এগুলো। হ্যাঁ, এগুলো রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা? না, সম্ভাবনা নেই, এবং হাই পার্সেন্টেজের বকনা এগুলো। আচ্ছা আচ্ছা, এই বকনার দাম চাচ্ছেন কত? চাওয়া দাম না, আজকে যে বকনাগুলো দেখাবো এক রেট, কোনো দর দাম হবে না, একদম। এই বকনাটার দাম 85,000 একদম। প্রতিটা গরুই হচ্ছে একদম একদমে বিক্রি? একদম। আচ্ছা, আমি একদমই বেচা কিনা করি। জি, এতে করে কি হয়
কারো ঠকার সম্ভাবনা থাকে না। যারা জানা লোক তারাও, যারা নতুন উদ্যোক্তা, যারা গুরু সম্পর্কে কিছুই বোঝে না তারাও, সবার জন্য এক রেট। ইদানিং আমরা দেখতেছি একদমটাই সবাই যে এক রেটে ভালো, যেহেতু অনলাইনে অনেকে আসতে পারে না, দামাদামি করাটা অনেকে সংকোচ বোধ মনে করে, এই জন্য এক রেট। আচ্ছা, তাহলে এটার দাম হচ্ছে 85,000 ফিক্সড? জি, ফিক্সড প্রাইস। আচ্ছা, একটু কমে না? না, একদম। আচ্ছা আচ্ছা, এরপরেরটা? এটা দেখেন অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা, এটার বয়স 8 মাস। দেখেন বকনাটা কত লম্বা এবং গলাটা দেখেন কত লম্বা, একদম চিকন চিকন। এটা মানে দানো বাকরিদের একটা গাভি হবে। এটার মায়ের দুধের রেকর্ড ছিল 35 লিটার, সর্বোচ্চ গ্রেড। আর ভালো বকনার বৈশিষ্ট্য দেখেন, মাজা চওড়া হতে হবে, ভারী হবে, লেজটা ছোট হবে এবং এর বাট দেখেন। আচ্ছা, আমার কাছে যে বকনাগুলো আপনি দেখবেন কোনো হাঁস গলা, বাছাই করা বকনা এবং হাঁস গলা। আচ্ছা, গলার নিচে কোনো ঝুল কম্বল থাকবে না। আচ্ছা, এই বকনাটার বিক্রি দাম কত ভাই? এটার বিক্রি দাম 85,000। এটার একদম এটাও 85,000? জি। আচ্ছা আচ্ছা, যদিও এটা আগের চেয়ে একটু বড়। একটু বড়, তারপরও দাম দাম সাশ্রয় কিনা কিনতে পারা হয়েছে, যার কারণে সাশ্রয় দিলাম আর কি। আচ্ছা, এরপরে যে বকনাটা দেখতেছি, এই বকনাটা বয়স এটা হবে 8 মাস। এটা সর্বোচ্চ পার্সেন্টেজের বকনা। দেখেন মাজাটা দেখেন ভারী, মাজাটা দেখেন অনেক স্টেট উঁচু এবং বাট দেখেন ভালো। সব কথা হচ্ছে আমার বকনাগুলো সবচেয়ে হাই পার্সেন্টেজের, আমি কোয়ালিটি ছাড়া কোনো বকনাই কালেকশন করি না। আমার বাচ্চাগুলো গায়ে একটু কাবু দুর্বল, আর ভালো পার্সেন্টেজ বকনা যত খাবার দিবেন উঁচা হবে, লম্বা হবে, বড়ো হবে, কিন্তু স্বাস্থ্য কখনো হবে না। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য, মাথা ছোটো, কান ছোটো, গলা কম্বলবিহীন থাকবে, চামড়া পাতলা এবং লেস ছোটো, এল প্যাডান সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। আচ্ছা আচ্ছা, এই বকনাটার বিক্রি দাম কত ভাইয়া? এটা বিক্রি দাম একদম 75,000। 75,000? জি, একদম। ওকে ওকে, এদিকে যে বকনাটা পরে দেখতে পাচ্ছি, এটা একটা হাই পার্সেন্টেজের একটা বকনা। দেখেন দেখেন এর গলাটা কত লম্বা, কান দেখেন খাড়া এবং ছোটো এবং সুস্থ। আচ্ছা, চামড়া পাতলা, খুবই হাই কোয়ালিটি বকনা। দেখেন এর লেসটা দেখেন অনেক ছোটো। আচ্ছা, দাঁড়া, এটা 8 মাস বয়স। দেখেন মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? এটা মায়ের দুধের রেকর্ড 30 লিটার। দেখছেন বকনার দাঁড়ানোর স্টাইলটা দেখেন, সর্বোচ্চ কোয়ালিটি বকনা। মাশাআল্লাহ, আপনার প্রত্যেকটা বকনাই দেখার মতো, জি, পার্সেন্টেজে ভালো, জি, আরও ভালো লাগবে, জি, ভালো লাগবে। এটার দামটা? এটা একদম 85,000। একদম দাম 85,000। আচ্ছা, এটা কি মুন্ডি নাকি? না, মুন্ডি না। আচ্ছা, এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান রানী বিট, অনেকে রানী বলে ডাকে আর কি। বয়স কম, তার জন্য এখন ওইরকম ভাবে? জি জি, এটা বয়স হবে 9 মাস। 9 মাস? জি। আচ্ছা, এই বকনাটার বিক্রি দাম? এটা বিক্রি দাম 95,000। একদম 95,000? জি। আচ্ছা, এই যেদিকে গাভি দেখতে পাচ্ছি, এটা একটা গাভি, সর্বোচ্চ পার্সেন্টেজের একটা গাভি, 3 মাসের প্রেগনেন্ট, চেক দিয়ে নেবে বাংলাদেশ যে কোনো ডাক্তার দিয়ে। বর্তমান 10 লিটার দুধ রয়েছে। এটা হচ্ছে 6 দাঁত থেকে 8 দাঁত উঠতেছে। এটা 3 নম্বর বাচ্চা দিবে, তৃতীয় বিয়ান। জি, গরু অনেক মাশাআল্লাহ অনেক ভালো। এটা 30 লিটার দুধ ছিল গাভিটার, দ্বিতীয় বিয়ানে। জি, গরুটা একটু গায়ে কাবু, এখন আস্তে আস্তে স্বাস্থ্য ইনক্রিজ করবে। হ্যাঁ, স্বাস্থ্য ভালো হবে। এটা এটা যাদের পুঁজি কম, অনেক ভাই প্রবাসে রয়েছে, পুঁজি কম, কম টাকায় ভালো গরু কিনতে চায়, তাদের জন্য এটা। এটা যদি কেউ নেয়, এটা দাম রাখবো একবারে কম, কত? 1,65,000 ফিক্সড দাম। আচ্ছা, এই 30 লিটার দুধের গাভি 1,65,000 টাকা, এটা তো রীতিমতো এটা প্রাইসিং একটা। হ্যাঁ, এটা দিলাম রমজান উপলক্ষে, কম প্রাইসেই দিলাম। আচ্ছা আচ্ছা, এত কম দেওয়ার কারণ কি? শুধু কি রমজান উপলক্ষে না আরো? রমজান উপলক্ষে এবং মনে করেন যে যারা কম বাজেটে ভালো দামি গাভি যারা কিনতে পারে না, টাকা কম, তো প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু কিছু ধামাকা অফার দিই, তো আজকের ভিডিওতে এটাই অফার থাকলো। ধামাকা অফার? জি, এটা তো মাংস কাটে বিক্রি করলে 2 লাখ টাকা দাম আছে বা 1,80,000 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এমনি চলেন এদিকে, কিছু গরু আছে সেগুলো দেখাই। আর এই যে এই বকনাটা, এটা বিক্রি করবো না, এটা বীজ দেওয়া আছে, এখন চেক আসবে না, চেক আসলে তারপর বিক্রি করবো। জি, আচ্ছা, এদিকে পরে, এটা একটা অনেক হাই কোয়ালিটি বকনা, এগুলো ব্র্যান্ড, সেই কোয়ালিটি ভালো। এটার দেখছেন এর মাজা, এর মাটা 5,500,000 টাকা দাম, এর মাটা যেখান থেকে আমি আনছি। এর মায়ের দুধের রেকর্ড 35-38। এই বাচ্চাটা অনেক ভালো। এটা যদি কেউ নেয়, এটার দাম রাখবো আমি 1,15,000 ফিক্সড প্রাইস। 1,15,000? জি, দাম একটু বেশি, কিন্তু এটা বাচ্চা অনেক ভালো, কোয়ালিটি ফুল, জিনিস ভালো হলে একটু দাম। জি, আর এটা একটা জার্সি, দেখেন জার্সি ফ্রিজিয়ান, একদম হাই কোয়ালিটি, যারা বাচ্চা সিনে দেখলে বুঝতে পারবে। দেখেন কান দেখেন, গলা দেখেন লম্বা, চামড়া দেখেন পাতলা, খুব ভালো। এবং এর বাট দেখছেন, জার্সি বাটটা অনেক ভালো দেখছেন। এটার দাম কত? এটার দাম একদম 85,000 টাকা। 85,000? জি। আচ্ছা, আর বললাম যে 76,000 টাকা থেকে শুরু, এটাই 76,000 টাকা রাখবে সর্বনিম্ন। সর্বনিম্ন রেট, পার্সেন্টেজ ভালো, হাই কোয়ালিটি বাচ্চা, কিন্তু এটা আপনার হচ্ছে গায়ে একটু কাবু, যার কারণে কম দামে পাইছি। আচ্ছা, দুর্বল একটু, খাবার দাবার দিলে ঠিক হয়ে যাবে।
এটা বয়স হবে 7 মাস। জি ওকে, এটা 70। পরে যে ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে ক্রোজ ব্রাহ্মা। ক্রোজ ব্রাহ্মা, এটা দেখেন জন্মগত ভাবে মুন্ডি কিন্তু। আচ্ছা, তো এটা আমি লালন পালন করতেছি, এটা যদি কেউ নেয় দিব আর কি, এটা আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা সাপেক্ষে, জি জি। এটা এটা প্রাইসটা অনেক বেশি, তো একটু লালন পালন করতেছি আর কি। এটাকে বীজ দেওয়া হয়েছে, এটা এখন বিক্রি হবে না, এটা লালন পালন করতেছি, রেখেছি, একে আসবে তারপর। একে আসলে, জি। আচ্ছা মাশাআল্লাহ, ভালো দেখা যায়, লালন পালন বেশ নেমে গেছে অলরেডি। জি। পরেরটা, পরে এক বখনা, ওই 20 গ্রামের এক ভাই 2টা বখনা নিছে, এগুলো কালকে কথা হয়েছে ফাইনাল। আচ্ছা, এগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, এগুলো পাঠাবো আমরা উনি। আচ্ছা, তাহলে এগুলো আর আমরা না রেখে দিব। জি জি। আচ্ছা, তো মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু বখনা দেখলাম, এগুলো যদি কি আপনার কাছে কালেকশন করতে আছে, কিভাবে কালেকশন করতে হবে? সিস্টেম বরাবরের মতোই, আপনার দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে আপনার চ্যানেল, তারা জানে যে আমি একজন এআই কর্মী এবং পশু চিকিৎসক, একজন ডাক্তার এবং একজন খামারি। বিশাল আমার শেড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ জি, প্রায় 300 গরু শেড আমার এখানে যেটা হচ্ছে। তো এটা আমরা সিস্টেম করতেছি যে যারা গরু নিয়ে অনেকে লালন পালন করে 2-4 মাস রাখে, রাখতে চায়, তাদের জন্য সিস্টেম আছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিব। তো এই বখনাগুলো যারা নিতে চায়, তারা কথা ফাইনাল করে ইচ্ছা করলে 2-1 মাস সময় নিয়েও নিতে পারবে। যাদের পুঁজি কম, অল্প অল্প করে দিয়ে নিল, যারা এখন নিতে চায় বরাবরের মতোই সিস্টেম, মোবাইলে ভিডিও দেখার পর কথা ফাইনাল করলো, বায়না দিয়ে কনফার্ম করতে হয় বিকাশে, তারপরে তারা সরাসরি সরজমিনে আসলেও আসতে পারবে। যারা আসতে পারবে না, আমাদের বিজনেস অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো, আমাদের নিজস্ব রাখাল এবং নিজস্ব গাড়ির দ্বারা পৌঁছে দেবো। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার? জি, আমার মোবাইল নাম্বার 01-7289-13-599, এটাই আমার ইমো, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার এটাই। আর আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হতে, দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা, এই জায়গার নাম হচ্ছে ভাদুরিয়া বাজার 4 শালগ্রাম, বা ঘোড়াঘাট থানা এসে যদি আমাকে ফোন করে যে ভাই আমি ঘোড়াঘাট থানা আসছি বা দিনাজপুরে আসছি, আমার ম্যানেজার ওনাকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে। আর যারা আসতে চায়, টাকা পয়সা আনার দরকার নাই, সরাসরি আসবে, আসার পরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা পিন্ডে কথা বলে খুবই ভালো লাগলো, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যবসায় সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।